নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হলো আমার আগের ভিডিওরই কন্টিনিউয়েশন। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে কিভাবে অতি সহজেই বাড়িতেই গণেশ চতুর্থীর ব্রত পালন করা যায়। যদি সেই ভিডিওটি কোনো কারণে মিস করে থাকেন বা দেখে না থাকেন, তাহলে অনুরোধ রইল উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে একবার দেখে আসবেন। আজকে এই ভিডিওতে, অর্থাৎ আজকে হলো গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর দিন এই ব্রত পালন করলে ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা বিনা কিন্তু ব্রতের ফল লাভ হয় না। তাই চলুন শুরু করা যাক গণেশ চতুর্থী ব্রতের ব্রত কথা এবং মাহাত্ম্য। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকনো উবটান দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। এখন বলে রাখি, উবটান হলো উদবর্তন। এটি একটি সংস্কৃত শব্দ যা নিজের শরীরকে সুন্দর করার জন্য বিভিন্ন প্রকার পুরনো আয়ুর্বেদিক প্রক্রিয়ায় তৈরি একটি পেস্ট। তো মাতা পার্বতী তো সেই শুকনো উবটান দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিলেন, যার নাম রাখা হলো গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন। বললেন, আমি যখন স্নান করছি তখন কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দিও না। এরপর শিব এলে গণেশ তাকে দরজায় সামিয়ে দেন। শিব অনেক বুঝিয়ে বলেন, কিন্তু গণেশজি রাজি হন না। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরশ্ছেদ করেছে, তখন তিনি খুবই রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরশ্ছেদ হয়ে যাওয়ায় খুবই দুঃখ পেলেন। তিনি খাওয়ার ও জল সবই ত্যাগ করলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে, তাই এই তারিখটি পবিত্র গণেশ উৎসব বা গণেশ চতুর্থী নামে পালিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে, গণেশ চতুর্থীর উপবাসের পালনের গল্প শুনলে এবং পাঠ করলে মানুষের পাপ ও জীবনের বিভিন্ন রকমের অসুবিধা দূর হয়। গণেশ চতুর্থীর উপবাসের গল্পে বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই ব্রত। তো বন্ধুরা, আজকের এই ব্রত কথা ও মাহাত্ম্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, এবং আশা করছি সকলেই গণেশ চতুর্থী খুবই শ্রদ্ধার সাথে এবং ভালোভাবে পালন করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। জয় শ্রী গণেশ, আয় নমো, ওং গণ গণপতে নমঃ।